হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা। এখন একটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব, তার নাম হচ্ছে ফ্রিল্যান্সার। আপনারা হয়তোবা এই ওয়েবসাইটটির নাম শুনেছেন, কিংবা আমার এই ভিডিও দেখার পর হয়তোবা প্রথম শুনছেন। আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এ সম্পর্কে শুনেছেন, কিন্তু কিভাবে ইনকাম করা যায়? আপনারা শুনেছেন যে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়, তো অনলাইনে কিভাবে টাকাটি ইনকাম করবেন? তো ফ্রিল্যান্সিং একটি অনলাইনে টাকা ইনকাম করার ভালো একটি প্ল্যাটফর্ম। এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা ডলার ইনকাম করতে পারবেন। তা আমার ভিডিও ডিসক্রিপশনে ফ্রিল্যান্সার ওয়েবসাইটের একটি লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে নিয়ে আসবে। সাইন আপ অপশনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আমি বলে দিই, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক দ্বারাও এটি সাইন আপ করতে পারবেন। এছাড়া আপনার জিমেল এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি সাইন আপ করতে পারবেন। তারপর এখানে টিক মার্ক দিবেন, আই এগ্রি টু দি ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। তারপর জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলে একটি মেল যাবে, সেই মেলটি দ্বারা আপনারা এটি ভেরিফিকেশন করে নেবেন। তারপর আপনারা এটি লগ ইন করবেন, এবং লগ ইন করার সময় আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। তারপর রিমেম্বার মি এখানে টিক মার্ক দিবেন, তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে লগ ইন সাকসেস। এটি হচ্ছে ফ্রিল্যান্সার ওয়েবসাইট। সো ভিউয়ার্স, আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, সেটি আপনাদেরকে আমি বিস্তারিত বলবো, এবং কিভাবে আপনারা পেমেন্টটি নেবেন। তো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি সাইন আপ করার পর কিছু কাজ আছে আপনার, সেটি হচ্ছে আপনাকে এখানে নির্বাচন করতে হবে যে আপনি কাজটি কোন কাজটি করবেন। আমি নতুন একটি ওয়েবসাইট খুলে আপনাদেরকে দেখাতে চাতাম, সেক্ষেত্রে আমার সমস্যা তো আমার একটি মাত্র কম্পিউটার, সেক্ষেত্রে আমি আরেকটি ওয়েবসাইট খুলতে পারছি না। ফ্রিল্যান্সার ওয়েবসাইট যে কোনো একটা ডিভাইসে একটি মাত্রই খুলতে হবে। তা আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, অ্যাপ ডেভেলপার, এছাড়া ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা যে কাজটি করতে পারবেন সেই কাজটি সিলেক্ট করে নেবেন আগে। তারপর আমি নিয়েছি হচ্ছে অ্যাপ ডেভেলপার, ওয়েব ডেভেলপার বা ডিজাইনার, এ সম্পর্কে কাজ। আমি এই কাজ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আপনাকে বেছে নিতে হবে কোন কাজটি আপনি ভালো পারেন, তারপর সেই কাজটির উপর ডিপেন্ড করে আপনাকে আপনার ফ্রিল্যান্সার ওয়েবসাইটটি প্রোফাইল ওকে করতে হবে। তারপর আপনার প্রয়োজন হবে যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কিভাবে বিট করবেন। আমি আপনাদেরকে একটি বিট এখন করে দেখাবো। এখানে প্রচুর পরিমাণে নোটিফিকেশন দেখাচ্ছে, এগুলো সম্পূর্ণ ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কাজ। তো আমি একটি কাজ আপনাদেরকে বিট করে দেখাবো, এখান থেকে এই কাজটি নিচ্ছি। আই নিড অ্যান্ড্রয়েড ডেভেলপার টু ট্রান মাই ডিজাইন। এই কাজটি আমি ওপেন করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডিটেলস। এই ক্লায়েন্টের দরকার হচ্ছে, লিখেছে আই নিড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ, আই অলরেডি হ্যাভ এ ডিজাইন ফর ইট, আই জাস্ট নিড ইট টু বি বিল্ড। স্কিল দিয়েছে জাভা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড। এই প্রজেক্টটি প্রথমে আপনারা বিট করবেন কীভাবে, এখানে লেখা আছে প্লিজ এ বিট অন দিস প্রজেক্ট। আপনি বিট করবেন কীভাবে, বিট অ্যামাউন্ট $20, দিস প্রজেক্ট উইল বি ডেলিভার ইন, আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন, 7 দিন, যেহেতু কাজটি খুব সিম্পল, অত 3 দিন, 3 ডেজ। ডিসক্রাইব ইউর প্রপোজাল, আপনাকে প্রপোজাল
ক্লায়েন্টকে দেওয়ার জন্য, মানে আপনার যে প্রপোজালটা তৈরি করবেন, আপনি যে ভালো একজন অ্যাপ ডেভেলপার সে সম্পর্কে কিছু এখানে লিখতে হবে। তো আমি আগে থেকেই আমার এখানে লিখে সেভ করে রেখেছি ডকুমেন্ট। হ্যালো, জাস্ট এই প্রপোজালটি এখান থেকে আমি কপি করব, কপি করার পর পেস্ট করে দেব। এটি হচ্ছে আমার প্রপোজাল, এই প্রপোজালটা লেখাই ছিল আমার আগে থেকে। আপনারা ঠিক মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আগে থেকে সেভ করে রাখবেন। তারপর এখানে প্রজেক্ট, এখানে আপনার এটা $20, এটি আপগ্রেড করার দরকার না। এখানে চার্জ কেটে নেবে $4.99, অর্থাৎ $5-এর কাছাকাছি। জাস্ট আপনি এখানে প্রপোজালটা লেখার পর বিট প্লেস বিটে ক্লিক করবেন, তারপর আপনার বিটটি কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার এই বিটটি কমপ্লিট হয়ে গেছে। ইউর প্রপোজাল শৈল রানা অফিসিয়াল, এটি আমার জিমেল, যে প্রপোজালটা কিছুক্ষণ আগে আমি কপি করে পেস্ট করলাম সেই প্রপোজালটা এখানে শো করছে $20 3 days। চাইলে আপনারা আবার এডিট করে এটাকে কমে নিতে পারবেন। $20 জায়গাতে আপনি চান যে আমি $10-এ কাজটা করতে পারবো, তো এখানে $10, তারপর আবার ঠিক এখানে আপডেট বিট এখানে ক্লিক করবেন। এটা প্রথম দিক করে নিলে ভালো, আপনার সুবিধা হবে। তা আপনারা দেখলেন যে বিটটি আমি কীভাবে কমপ্লিট করলাম, যে এখানে দেখতে পাচ্ছেন বিটটি প্লেস করে দিয়েছে। হ্যালো, হোপ ইউ আর ডুইং উইল, আই অ্যাম অ্যান এক্সপিরিয়েন্সড অ্যাপ ডেভেলপার, আই হ্যাভ গ্রেটফুলি রিড ইউর। জাস্ট এভাবে বিটটি আমি কমপ্লিট করলাম। এভাবে প্রত্যেকটি বিট আপনি কমপ্লিট করতে পারবেন, যেগুলো প্রত্যেকটি কাজের প্রত্যেকটি বিট আপনাকে প্লেস করতে হবে, জাস্ট প্রপোজালটা আপনাকে কমপ্লিট করতে হবে। এবং কত ডলার দেখতে পাচ্ছেন যে কত ডলারের মধ্যে কাজটা দিচ্ছে বা কত ডলার আপনাকে লিখতে হবে সেটি আপনি এখানে প্রোভাইড করবেন। এখানে $20 একটু বেশি হয়ে গেছে, এখানে $10 হলে ভালো হতো, 3 days, 3 দিনের মধ্যে কাজটি ডেলিভারি দিতে পারবেন। তখন আপনাকে ক্লায়েন্ট এখানে যখন আপনার প্রপোজালটি পড়বে, তারপর আপনাকে কাজ দেবে এবং সেই কাজটি আপনি কমপ্লিট করবেন, তারপর আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে সেই কাজটির প্রফিট আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন যে আপনার ডলারটি, কাজটি যখন কমপ্লিট করবেন আপনার এখানে ডলারটি সেভ হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র ফান্ড অপশন আছে, উইথড্র ফান্ডে দেখতে পাচ্ছেন মেথড ডিসক্রিপশন ফি এক্সপ্রেস উইথড্র পেপাল স্কিল ওয়ে ট্রান্সফার। তো আপনি এখান থেকে চাইলে এক্সপ্রেস উইথড্রটি চুজ করতে পারেন, যেহেতু আপনি একটি লোকাল ব্যাংক থেকে উইথড্রটি নিতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন এবং কীভাবে আপনারা উইথড্র করতে পারবেন। জাস্ট আমি সিম্পলি এখানে দেখালাম যে আপনারা এক্সপ্রেস উইথড্র করতে পারবেন, কিংবা পেপাল অ্যাকাউন্ট যদি থাকে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। সো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ওয়েবসাইট একটি লার্জেস্ট ওয়েবসাইট, এটি বাংলাদেশের জন্য বিশাল একটি প্ল্যাটফর্ম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। লাইক তো একটি করবেনই, কারণ একটি ভিডিও মেক করতে প্রচুর পরিমাণে শ্রম ইনভেস্ট করতে হয়। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবেন এবং কাজটি শুরু করে দেবেন। আমি ভিডিওটি এখান থেকে শেষ করব। ভালো থাকবেন, খোদা হাফেজ।